এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান। 2020 লেটেস্ট আপডেট বলতে পারেন। আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস, কবে থেকে আবেদন করতে পারবেন, কতগুলি শূন্য পদ রাখা হয়েছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় কতগুলি শূন্য পদ পাবেন এবং আপনার জেলার জন্য কতগুলি শূন্য পদ আছে। রেলের তরফ থেকে নতুন আপডেট প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আমরা নিয়ে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি নোটিফিকেশান, যেখানে আপনাদেরকে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেব এই নোটিফিকেশানটি হচ্ছে অ্যাপ্রেন্টিসের জন্য। নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 2019-20 লেটেস্ট আপডেট বলতে পারেন। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের 2019-20 কিন্তু লেটেস্ট আপডেট বলতে পারেন। এখানে আপনাদের জন্য অ্যাপ্রেন্টিস নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চেক করে নিতে পারবেন। সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে। কোন কোন ডিভিশনে কতগুলি শূন্য পদ রাখা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, হাওড়া জেলা থেকে যারা আবেদন করবেন, হাওড়া ডিভিশন থেকে যারা আবেদন করবেন, তাদের জন্য কতগুলি শূন্য পদ আছে সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। এখানে প্রথমত ট্রেড ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে ট্রেড ওয়াইজ কিন্তু শূন্য পদ পেয়ে যাবে, ফিটার, ওয়েল্ডার, এই রকমভাবে কিন্তু সমস্ত পদের জন্য আলাদা করে শূন্য পদ রাখা হয়েছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে দেখতেই পাবে ডিজেল যেগুলো মেকানিক, এছাড়াও কার্পেন্টার, মেশিনিস্ট, ওয়েল ম্যান, এছাড়াও অন্যান্য ইলেকট্রিশিয়ান পদেও কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীদের জন্য জানানো হচ্ছে সম্পূর্ণ হাওড়া জেলায় যারা আবেদন করতে চাইছে তাদের টোটাল ভ্যাকান্সির 659টি এখানে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে এবং জেনারেল বা ইউআর পদের জন্য কিন্তু আলাদা রকম ভ্যাকান্সি রাখা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন জেনারেলের জন্য 270টি এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং এসসির জন্য 98টি ভ্যাকান্সি রাখা হয়েছে এবং এসটির জন্য কিন্তু 49টি ভ্যাকান্সি রাখা হয়েছে। এছাড়াও ওবিসি আছে 177টি শূন্য পদে, এছাড়াও আছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 65টি শূন্য পদ, পিডব্লিউডিবির জন্য আলাদা রকম শূন্য পদ রাখা হয়েছে 26টি, এছাড়াও রয়েছে ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 20টি শূন্য পদ। আপনারা যদি লক্ষ্য করে দেখেন সমস্ত প্রার্থীদের জন্যই কিন্তু আলাদা আলাদা শূন্য পদ রাখা হয়েছে এবং কোন কোন পদে কোন ট্রেড ওয়াইজ কতগুলি শূন্য পদ আছে সেগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। শিয়ালদা ডিভিশনের যদি আমরা কথা বলে থাকি, শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে কতগুলি শূন্য পদ রাখা হয়েছে আমরা জেনে নেব। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স, এছাড়াও এখানে আপনাদের সব মিলিয়ে টোটাল ভ্যাকান্সি কিন্তু 526টি এখানে রাখা হয়েছে এবং জেনারেল বা ইউআর পদের জন্য কিন্তু 212টি, এসসিদের জন্য এখানে 79টি শূন্য পদ রাখা হয়েছে, এসটিদের জন্য 39টি শূন্য পদ রাখা হয়েছে, ওবিসির জন্য 142 এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 53 এবং পিডব্লিউডির জন্য এখানে 21টি শূন্য পদ রাখা হয়েছে, ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 16টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই টোটাল ভ্যাকান্সি এবং কোন কোন ট্রেড ওয়াইজ কতগুলি ভ্যাকান্সি রাখা হয়েছে সেইগুলো আগে যাচাই করে নেবে, তারপরেই তোমরা কিন্তু আবেদন করবে। চলে আসি মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে। মালদা ডিস্ট্রিক্টে যারা আবেদন করবে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে এখানে ট্রেড ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি পেয়ে যাবে এবং টোটাল আমরা যদি ভ্যাকান্সির যদি কথা বলি 101টি, জেনারেলের জন্য 44টি ভ্যাকান্সি রাখা হয়েছে, এসসির জন্য 14, এসটির জন্য 7টি এবং ওবিসির জন্য 26টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 10টি, পিডব্লিউবিডির জন্য 4 এবং ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 3টি শূন্য পদ রাখা হয়েছে। চলে আসি নেক্সট
আসানসোল ডিভিশনের তরফ থেকে এখানে শূন্য পদ রাখা হয়েছে। যারা আবেদন করবেন ট্রেড ওয়াইজ এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। টোটাল শূন্য পদ 412টি, ইউআর পদের ক্ষেত্রে 186টি, এসসি পদের ক্ষেত্রে 62টি এবং এসটি পদের ক্ষেত্রে 30টি, ওবিসির ক্ষেত্রে 112, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 22 এবং পিডব্লিউডিবির জন্য এখানে 17, ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 12টি। আপনার জেলার যদি নাম এখানে না যদি থেকে থাকে তাহলে কি করবেন? তারা কি আবেদন করতে পারবেন না? এই ভিডিওয় কারা আবেদন করতে পারবে বা কারা আবেদন করতে পারবে না আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। যারা আমাদের ভিডিওটাকে এখনও লাইক করনি ভিডিওটাকে লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল থেকে যদি এই ধরনের অ্যাপ্রেন্টিস বা রেলের নিয়মিত যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলে আসি নেক্সট, এখানে কাজরাপাড়া ওয়ার্কশপের তরফ থেকে এখানে অ্যাপ্রেন্টিসের পদের জন্য শূন্য পদ রাখা হয়েছে। 206টি টোটাল এখানে শূন্য পদের কথা বলা হয়েছে এবং ইউআর পদের ক্ষেত্রে 82টি, এসসি 31 এবং এসটি ক্ষেত্রে 15টি এবং ওবিসির ক্ষেত্রে 57টি। এখানে ওবিসি এ এবং বি উভয় পদেই কিন্তু শূন্য পদ আছে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 21টি, পিডব্লিউবিডির জন্য 8টি এবং ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 6টি শূন্য পদ রাখা হয়েছে। চলে আসি নেক্সট, এখানে এখানে আপনাদেরকে আবেদন করতে পারবে লিলুয়া ওয়ার্কশপের তরফ থেকে। যারা আবেদন করতে চাইছে তাদের জন্য টোটাল শূন্য পদ, ট্রেড ওয়াইজ এখানে শূন্য পদ 204টি, টোটাল শূন্য পদ পাওয়া যাবে। ইউআর পদের ক্ষেত্রে 85টি শূন্য পদ পাওয়া যাবে, এসসি পদের ক্ষেত্রে 31টি শূন্য পদ পাওয়া যাবে, এসটি ক্ষেত্রে 14টি এবং ওবিসির ক্ষেত্রে 54টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 20, পিডব্লিউবিডির ক্ষেত্রে 8টি, ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 6টি শূন্য পদ রাখা হবে। আমরা বলেছিলাম যে এই পদের ক্ষেত্রে কারা যোগ্য বা কারা যোগ্য প্রার্থী নয় বা অন্য জেলা থেকে আবেদন করতে পারবে কিনা। অবশ্যই অন্য জেলা যাদের হয়তো এখানে নাম নেই সেই সমস্ত অন্যান্য জেলা থেকেও কিন্তু আবেদন করা যাবে। এখানে কোনো রকম আবেদন করতে পারবে না এরম কোনো ব্যাপারই না, সমস্ত ওয়েস্ট বেঙ্গল প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন করার আগে কিন্তু অবশ্যই যে জেলার হয়ে যারা আবেদন করবে বা যে ওয়ার্কশপ বা ডিভিশনের হয়ে যারা আবেদন করবে সেই ডিভিশনের হয়েই কিন্তু তাদেরকে চাকরি বা অ্যাপ্রেন্টিসে কিন্তু কাজ করতে হবে বা ট্রেনিং নিতে হবে। এখানে চলে আসি জামালপুরের তরফ থেকে, জামালপুর ওয়ার্কশপের তরফ থেকে ট্রেড ভ্যাকান্সি যেগুলি রাখা হয়েছে সব মিলিয়ে এখানে 684টি শূন্য পদ রাখা হয়েছে। ইউআর ক্ষেত্রে এখানে 275টি, এসসিদের ক্ষেত্রে 102টি, এসটিদের ক্ষেত্রে 53টি, ওবিসির ক্ষেত্রে 185টি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 69টি এবং পিডব্লিউবিডির জন্য 27টি, ইএসএম ক্যান্ডিডেটদের জন্য 21টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে আমরা বলে দিলাম মোটামুটি কোন কোন ডিভিশনে কতগুলি শূন্য পদ রাখা হয়েছে এবং এখানে কিন্তু অবশ্যই বয়স হতে হবে যারা আবেদন করবে। এজের জন্য কিন্তু এখানে রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, এখানে বয়সের জন্য 15-24 মধ্যে হতে হবে, 5 বছর এসসি এসটি এবং 3 বছর এখানে বয়সে ছাড় পেয়ে যাবে ওবিসি এনসিএল ক্যান্ডিডেটরা এবং 10 বছর এখানে ছাড় থাকবে যে সমস্ত প্রার্থীরা পিডব্লিউবিডির জন্য যারা থাকবে সেই সমস্ত প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। চলে আসি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, এখানে কি বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় পাস করতে হবে অথবা 10+2 যারা আবেদন করতে চাইছে তারাও আবেদন করতে পারবে, 50% নাম্বার থাকতে হবে, এনসিভিটি অথবা এসসিভিটি দ্বারা স্বীকৃত সার্টিফিকেট থাকতে হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে তাদেরকে জানানো হচ্ছে এবং এখানে আরও ইনফরমেশন জানানো হয়েছে যারা আবেদন করবে এই
নিট পাস যোগ্যতায় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে এনসিবিটি অথবা এসসিবিটি দ্বারা স্বীকৃত তাদেরকে ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু তাদের সার্টিফিকেট রাখতে হবে। এখানে কিছু কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে ওয়েল্ডিয়ার পদের ক্ষেত্রে বা অন্যান্য পদের ক্ষেত্রে, কিন্তু এখানে কিছু ইনফরমেশান যেগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে লক্ষ্য করে দেখে নেবে। এখানে মেডিকেল ফিটনেসের উপরে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 1992 অনুসারে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী এখানে তোমাদেরকে মেডিকেল টেস্ট বা মেডিকেল চেক আপ করানো হবে। যে ইনফরমেশানগুলো RRCER.com-এ অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তথ্যগুলো যাচাই করে নিতে পারবে। এখানে আমরা চলে আসি আরও কিছু তথ্য বা আরও কিছু ইনফরমেশান। যারা আমাদের ভিডিওটাকে লাইক করনি, ভিডিওটাকে লাইক করে দেবে, কারণ তোমাদেরকে এত ধরে ধরে এবং এতটা সহজভাবে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এতটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আর নেক্সট কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। যদিও তোমাদের কোনো মনে কৌতূহল থেকে থাকে বা যদি তোমরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আমরা চলে আসি কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে কিন্তু ওয়েবসাইট অনুসারে যেটা আবেদন শুরু হয়েছে, যারা আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে 27 ফেব্রুয়ারি 2020 থেকে, এবং এখানে আবেদন চলবে 14 ফেব্রুয়ারি 2020। এবং এখানে আবেদন করার জন্য অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন করতে হয়, সেটা কিন্তু আগে থেকে ক্লোজ হয়ে যাবে। সেই জন্য কিন্তু প্রার্থীদেরকে এখানে অবশ্যই আবেদন করার মানে 14 তারিখের আগে কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, না হলে কিন্তু তারা আবেদন করতে পারবে না। আর এই পিডিএফটা যারা দেখতে বা যারা পিডিএফটা ডাউনলোড করতে চাইছো, অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারবে পিডিএফটা। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো আর এই ধরনের যদি কোনো অ্যাপ্রেন্টিস বা ট্রেনিংয়ের যদি কোনো রেলের তোমরা নিতে চাও বা এই ধরনের ট্রেনিং তোমাদের যদি মনে হয় যে অবশ্যই করে রাখা ভালো, তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আমরা নিয়মিত ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসের নিয়মিত আপডেট দিয়ে দেবো। ততক্ষণ আমাদের রাজ্য সরকারের মধ্যে প্রকাশিত হয়ে গেল সংখ্যালঘু কর্মীদের নতুন একটি চাকরির খবর, যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই এই চাকরি করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে থাকবে সম্পূর্ণ ডিটেলস। আপনি যদি সংখ্যালঘু প্রার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। /1MDC/RECO/ENG/ES15 এই ডেটে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। আপনারা যদি লক্ষ্য করে দেখেন 16-1-2020, যেখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে সুপারভাইজার পদে, সংখ্যালঘু সুপারভাইজার পদে নিয়োগ করে নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া চলবে WBMDFC-র মাধ্যমে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে এই চাকরিটি পেতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা এই চাকরির দিনেই শুধু আপনাদের উপস্থিত হতে হবে, কোনো রকম এখানে আর কিছু নেই পরীক্ষা। কোয়ালিফিকেশনের যদি কথা বলে থাকি, আপনার কোয়ালিফিকেশন হতে হবে শুধুমাত্র HS পাস, এবং অবশ্যই আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে ও লেভেলের। বয়স হতে হবে 20-40 বছর। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে এই সমস্ত যোগ্যতাগুলি। এখানে আপনাদের কোন কোন পদে কতগুলি শূন্য পদ রাখা হয়েছে এখানে আপনাদের জানিয়ে দিই। সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউ হোল্ড অনের মাধ্যমে। আপনাদের ইন্টারভিউ কবে হবে সেটা জানিয়ে দিই। এখানে ইন্টারভিউর দিনে আপনাদের উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউ কবে হতে চলেছে এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া রয়েছে। ইন্টারভিউ হবে 10 ফেব্রুয়ারি 2020, 10টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের যে বোর্ড আছে, সল্টলেক সেক্টর 1-এ আপনাদের যেতে হবে। সল্টলেক সেক্টর 1 কলকাতা 7,00,000
64 এই লোকেশন বা এই জায়গায় আপনাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউ ডেটে। সমস্ত প্রার্থীরা এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে ইন্টারভিউ ডেটে আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। এখানে আপনাদেরকে বায়োডাটা করতে হবে, এক কপি যেটা আপনাদের নিয়ে যেতে হবে বায়োডাটা, এবং অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হবে এক্সামিনেশনের, যে কটা আপনার মার্কশিট আছে মাধ্যমিক এইচএস অথবা গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে সেটাও নিয়ে যেতে পারেন। অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যাবেন, কারণ দুটোই অবশ্যই লাগতে পারে। এখানে নেক্সট 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, অরিজিনাল একাডেমি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ হিসাবে আপনারা নিয়ে যেতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা ফটো আইডেন্টি কার্ড হিসাবে এপিক কার্ড আধার কার্ড নিয়ে যেতে পারেন। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে, এবং এক কপি আপনার কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে ভুলবেন না। এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের কিন্তু বিজ্ঞপ্তিটা আবেদন করার আগে জেনে নেওয়া ভালো। এখানে কোনো রকম অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ ডেটেই কিন্তু উপস্থিত হতে হবে। কারা কারা এখানে যেতে পারবে ইন্টারভিউ ডেটে, বা এখানে যাদেরকে বলা হয়েছে সেই সমস্ত জাতিরা সংখ্যালঘুর মধ্যে পড়ে থাকে, অনেকেই জানে যারা মাইনরিটি মধ্যে পড়ে তারা কিন্তু এই জায়গায় আছে, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন এই ধরনের যারা আছে জাতি, তারাই কিন্তু মাইনরিটির জন্য কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবে। অবশ্যই যারা সংখ্যালঘু প্রার্থী হিসাবে আবেদন করছেন এই পদে সরাসরি ইন্টারভিউর দিনে উপস্থিত হয়ে যান। এবং আপনারা যারা পিডিএফটা ডাউনলোড করতে চাইছেন, ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিংক দিয়ে দেবো। নোটিফিকেশান পিডিএফ এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পিডিএফটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের যদি কোনো ইনফরমেশান বা তথ্য জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যদি এই ধরনের নিয়মিত সরকারি অথবা বেসরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ছিল সম্পূর্ণ তথ্য, আমার দেওয়া তথ্য। আপনাদের যদি মনে হয় হেল্পফুল ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন, আর নিয়মিত অবশ্যই যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলে আসি এই মুহূর্তে লেটেস্ট কী কী চাকরির খবর চলছে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। যারা এখনও পর্যন্ত জানেন না লেটেস্ট চাকরির খবর, তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলে এসেছি। জব ফেয়ার, আপনারা হয়তো সবাই জানেন জব ফেয়ার যেটা মিলন উৎসব হতে চলেছে 2020-তে। এই মিলন উৎসব যেটা আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে সরাসরি আপনাদের কোয়ালিফিকেশান এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদেরকে স্টলে স্টলে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, যেটা তার আগে অনলাইনের মাধ্যমে আপনাদের ঘরে বসে আবেদন করতে হবে। আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম যেটা মিলন উৎসব বা জব ফেয়ারের উপরেই ছিল, কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করবেন, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছিলাম। এবং অবশ্যই আপনারা অনেকেই জানেন যে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং অবশ্যই অ্যাপ্লাই করার পর কিন্তু আপনারা এই জায়গায় পৌঁছবেন বা মিলন উৎসবে যেতে পারবেন। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই মিলন উৎসবের ব্যাপারে বা জব ফেয়ারের ব্যাপারে, আমরা সেই কমেন্টগুলো, গুরুত্বপূর্ণ কমেন্টগুলো নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও অন্যান্য সরকারি চাকরির খবর আছে, আপনারা যদি নিয়মিত খবর আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।